প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওর ইন্ট্রো দেখেই অলরেডি বুঝে গেছো কি। তারপরে বলছি, আজকে আমাদের অধ্যায় হল শরৎ আসে মেঘের ভেলা। এই অধ্যায়ে আমরা কি কি করব, কি কি করতে পারি, এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমাদের বইয়ে শরৎ আসে মেঘের ভেলা একটা দৃশ্য দেওয়া আছে। দৃশ্যটা দেখে কিন্তু বোঝা যায় যে এটা শরৎকালের দৃশ্য। শরৎকালের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমরা এই অধ্যায়ে খুব ভালোভাবে জানব, এবং শরৎকাল কোন সময় আসে সেই বিষয়ে আমরা জানব, কোন শরৎকালের আগের কোন কাল সেটাও আমরা জানব। শরৎ হল স্নিগ্ধতা ও কোমলতার প্রতীক। বর্ষার গাঢ় রঙের মেঘ কেটে গিয়ে শরতের আকাশ হয়ে ওঠে ঝকঝকে, কখনো মেঘ আবার কখনো বৃষ্টি। শরতের বৃষ্টি জুড়ে চলতে থাকে আলো ছায়ার খেলা। শরতের মসৃণ নীল আকাশের গায়ে নরম সাদা মেঘ যেন বুনে চলেছে রূপকথার গল্প। এবার আমরা আরো কিছু ছবি আঁকার উপাদান এবং ছবি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে নীল রং একটি মৌলিক রং, আর আমাদের এই শরতের সময় শরৎকালে নীল রঙের প্রাধান্য থাকে। পুরোটি আকাশই থাকে নীল, নীল আকাশ, এবং তার উপর দিয়ে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়। আর এই মেঘগুলো কখনো কখনো, তোমরা খেয়াল করে দেখবে, কখনো ঘোড়ার আকার হয়, কখনো কচ্ছপের আকার হয়, কখনো কোনো পরীর মতো আকার ধারণ করে, কখনো হাতির মতো আকার ধারণ করে। তো মেঘের ভিতরে এইরকম বিভিন্ন রকমের আকৃতি খেয়াল করা যায়। আর এই মেঘ যেহেতু আকাশ যেহেতু অনেক পরিষ্কার থাকে, সেই কারণে প্রচুর আলো ছায়া পড়ে আমাদের দৃষ্টিতে, আমাদের প্রকৃতিতে। তো এই আলো ছায়া নিয়েই কিন্তু আমরা একটি ছবি আঁকবো। দেখো, তোমাদের এই বইটিতে 68 নম্বর পৃষ্ঠাতে যে দৃশ্যটি আছে, এই দৃশ্যটিকে কেন্দ্র করে আমরা একটি ছবি আঁকবো। এবং ছবিতে দেখো তোমরা প্রচুর আলো ছায়ার এখানে ব্যবহার হয়েছে। আর এই ছবিতে শরৎকালের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এইটাই এক মূল বৈশিষ্ট্য যে আলো ছায়া আছে, এবং নীল আকাশ, আকাশের উপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, মেঘগুলো সাদা সাদা। তো এই দৃশ্যটাকেই আমরা আরো আকর্ষণীয় এবং পরিপূর্ণ শরৎকালের দৃশ্য করতে গিয়ে আমরা যেই দৃশ্যটা আঁকব কিংবা বানাব সেইটা আমি তোমাদের দেখাবো একটু পরেই। সেই দৃশ্যটাতে আমি কি কি করেছি সেটা একটু বর্ণনা করি। আমি প্রথমেই এই দৃশ্যটায় গেছি যেই দৃশ্যটাতে ব্যাপকভাবে আমি আলো ছায়ার ব্যবহার করেছি। দেখো, এইখানে একটি বক্স আছে, এখানে একটি বৃত্ত আছে। এই বৃত্তের উপরে এবং বক্সের উপরে যেভাবে আলো পড়ার পরে এক সাইডে যেমন সাদা হয়ে গিয়েছে লাইটের কারণে, অন্য সাইডটা তেমনি আবার অন্ধকার হয়ে গিয়েছে। আলো ছায়াটা কিন্তু প্রকৃতিতে এইভাবেই পড়ে। তো আমরা সেই আলো ছায়াটা ছবিতে ব্যাপকভাবে অ্যাপ্লাই করেছি, এবং সাথে শরৎকাল পরিপূর্ণভাবে বোঝানোর জন্য আমরা সামনে কিছু 3D কাজ করেছি, যেটা কাজ করেছি কাশফুল নিয়ে। তোমরা সেই দৃশ্যটা দেখো, এই যে আমি দৃশ্যটা এঁকেছি, অলরেডি তোমাদেরকে আমি একবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। দেখো, এই যে আমাদের দৃশ্যটা দেখো, এখানে প্রচুর আলো ছায়া আছে, এবং আলো ছায়াগুলো খুবই সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর দেখো, সামনে আমরা শরৎকাল বোঝানোর জন্য এখানে কিছু 3D অ্যাপ্লাই করেছি, একটি ছেলে এবং একটি মেয়ে শরৎকালে কাশফুল নিয়ে খেলা করছে, ওরা আনন্দে
খেলা করে বেড়াচ্ছে, এটাই ছিল আমাদের এই শরৎকালের দৃশ্যটি আঁকা এবং থ্রিডি করার বিষয়টি। তোমরা তোমরা এই দৃশ্যটি কিভাবে এঁকেছি এবং থ্রিডি কিভাবে বানিয়েছি এটি যদি দেখতে চাও, তাহলে এই ভিডিও অলরেডি আগেই দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। আর এই ভিডিওটির নিচে থ্রিডি যে করেছিলাম সেটার সেই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দিব, তোমরা ওইখান থেকে দেখে নিবে। তাহলে এই থ্রিডিটি যে করলাম সেটার আবার হেডলাইন দিয়েছি, দেখো এখানে এখানে একটু হালকা আপ করে দিয়েছি, পপ আপ করেছি, দেখো এটা শরৎকালের যে আমাদের যে অধ্যায়টির নাম সেই অধ্যায়টির নামটি দিয়েই করেছি। তো এইটি হলো আমাদের এই দৃশ্যটি আঁকার একটি পার্ট। তো শরৎকালে আমরা যা যা করতে পারি তার মধ্যে রয়েছে শরৎকালের যে ছবি আঁকা এবং শরৎকাল সম্পর্কে জানা, শরৎকালের বৈশিষ্ট্য সম্পর্কে জানা, বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। তো এরপরে আমরা শরৎকালের যে বৈশিষ্ট্যগুলো আমরা লিখব, শরৎকালের বৈশিষ্ট্য লিখতে গেলে আমাদেরকে আমরা একটা পেজ নিব, যে পেজটিকে সুন্দর করে শরৎকালের মতো করে সাজাব। দেখো এখানে একটি আমি বেগুনি রঙের একটি পেজ নিয়েছি, যেটা তোমরা চাইলে নীল রঙেরও নিতে পারো, নীল রঙের নিলে আরো বেশি ভালো হবে। এবং এর উপরে যেই একটা সাদা পেজ নিয়েছি, যেই পেজটির উপরে তুমি সুন্দর করে বৈশিষ্ট্যগুলো লিখবে, শরৎকালের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো লিখবে, এবং শরৎকালের বৈশিষ্ট্যর সাথে পেজটাকে সুন্দর করে সাজাবে। দেখো তোমাদের এই বইয়ে একটি শরৎকালের দৃশ্য আছে, যেখানে পালতোলা নৌকা বেয়ে মাঝিরা যাচ্ছে, তো সেই দৃশ্যটাই আমি নিচে আঁকার চেষ্টা করেছি, এবং এটা কিন্তু আলাদা একটি পেজ, প্রত্যেকটি পেজে একে এখানে পেস্টিং করেছি, এবং তোমরা এরপরে এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি যে শরৎকালের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছো সেইগুলো তুমি এখানে লিখবে। কারোটা কপি করা দরকার নেই, তুমি যা বুঝেছো যা জেনেছো তাই লিখবে। তো শরৎকালে কিন্তু আমাদের এইখানে আরো বইয়ে বলা আছে যে আমরা শরৎকাল সম্পর্কে জানব, শরৎকাল সম্পর্কে বুঝব, এবং শরৎকাল এখানে দেখো কিছু আছে, আমাদের এখানে বলা হয়েছে যে আমরা কিছু ক্যারেক্টার মিট করব, পাপেট মিট করব। পাপেটগুলো হতে পারে কাপড়ের, হতে পারে তোমরা নিজেরা নিজেরা পায়ের মোজা দিয়েও পাপড় তৈরি করতে পারো, অথবা ফেলে দেওয়া বক্স দিয়ে পাপেট করতে পারো। ফের তোমাদের এই ক্যারেক্টারগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতো করতে পারো, কেউ ড্রাগন পছন্দ করো, কেউ মুরগি পছন্দ করো, কেউ বিড়াল, কেউ বাদর, কেউ ঈগল, যার যে ধরনের অ্যানিম্যাল পছন্দ সে সেই ধরনের পাপেট তৈরি করতে পারো, এবং সেই পাপেট নিয়ে কিন্তু তুমি একটা গল্প তৈরি করবে, এবং সেই গল্পটাকেই অভিনয় করে পাপেট দিয়ে অভিনয় করবে। এইখান থেকে তোমাদের কিছু ক্রিয়েটিভিটি বের হবে, এবং তোমরা চেষ্টা করবা যেন তোমাদের তৈরি করা পাপেট গুলো হয় একেবারে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে, যেমন সেখানে থাকতে পারে তুমি মোজা দিয়ে পাপেট তৈরি করতে পারো, সুতা দিয়ে পাপেট তৈরি করতে পারো, তারপরে ফেলে দেওয়া প্যাকেট দিয়ে, বক্স দিয়ে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের তোমার বাসায় যা থাকে, হতে পারে তোমার বাসায় পড়ে আছে অনেকগুলো বোতাম, কিংবা পড়ে আছে কোনো একটি কোল্ড ড্রিঙ্কস এর বোতল, তুমি যা খুশি দিয়ে সেটাকে ডেকোরেশন করে একটি পাপেট তৈরি করবা, এবং সেই পাপেটকে দিয়ে অভিনয় করার মতো আবার একটি স্ক্রিপ্ট তৈরি করবা।
তো দেখো, আমি এখানে দুটি পাপেট বানিয়েছি, তিনটি পাপেট বানিয়েছি। দুটি হলো ড্রাগন, ড্রাগনের পাপেট, আর একটি হলো মুরগির পাপেট। অনেকে এটাকে পেঁচাও বলে, এটা পেঁচাও বলা যাবে, মুরগিও বলা যাবে। তো তুমি যেটা যেটা মনে করবা সেটাই ঠিক। তো তুমি বলতে পারো যে স্যার, পাপেট বানালেন ভালো কথা, ড্রাগন বানালেন ভালো কথা, মুরগি বানালেন ভালো কথা, কিন্তু মুরগি আর পাপেটের মধ্যে কি সম্পর্ক, এর মধ্যে কি ধরনের গল্প থাকতে পারে? তো আমিও কিন্তু এরই ভিতরে এই মুরগি এবং ড্রাগনের একটি গল্প কল্পনা করেছি, এবং সেই গল্পটি হলো মুরগি এবং পাপেটের কষ্ট, সরি, ড্রাগনের কষ্ট। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার মুরগি এবং ড্রাগনের এর আবার কষ্ট থাকতে পারে, থাকলো না হয় তাদের সাথে আবার দুজনের কি সম্পর্ক? হ্যাঁ, আমি যে গল্পটা তৈরি করেছি সেই গল্পটি হলো মুরগির মনের কষ্ট আর ড্রাগনের মনের কষ্ট। মুরগি কষ্ট হলো, কষ্ট হলো, সরি, এবার আমার গল্পটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। গল্পটা হলো ড্রাগনের গল্প, আমি প্রথমে বলবো ড্রাগনের গল্প, আমি তোমাদের প্রথমে বলবো ড্রাগনের যে কষ্টটা, ড্রাগনের কষ্ট হলো কি, ড্রাগন এত শক্তিশালী একটি পাওয়ারফুল অ্যানিমাল হওয়া সত্ত্বেও সে কিন্তু এই পৃথিবীতে এখন বিলুপ্ত, তার কোনো অস্তিত্বই এখন নেই। আসলে ড্রাগন যদিও কাল্পনিক, তারপরেও ড্রাগন কিন্তু এখন পৃথিবীতে নেই, এটাই হলো ড্রাগনের কষ্ট। সে এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও তার মুখ দিয়ে আগুন বেরোয়। দেখো, এই দেখো, আমি এখানে কিন্তু একটা ওদের জিহ্বাও দিয়েছি, যে জিহ্বাটা হলো আগুনের মতো বেরোচ্ছে। তো এই হলো ড্রাগনের মনের কষ্ট। আর মুরগির মনের কষ্ট যে সে এতটাই নিরীহ, এতটাই মানে সে এতটাই নরম সরম একটা প্রাণী যে কাউকে কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু পৃথিবীতে টিকে আছে ঠিকই, কিন্তু ওর প্রতিনিয়তই ওকে জীবন দিয়ে টিকে থাকতে হয়। ও প্রতিনিয়তই বড় হয় আর জীবন দেয়, বড় হয় আর জীবন দেয়, এটাই ওর কষ্ট। তো এই যে কষ্ট দুইটা, দুইজনের দুই রকমের কষ্ট, এইটাই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। এটা হলো, তোমরাও এরকম করে যে পাপেটি বানাও সেই পাপেটির একটা মিনিমাম একটা গল্প দাঁড় করানোর চেষ্টা করবা। এরপরে দেখো, শরৎকাল সম্পর্কে তোমরা একটা কবিতা লিখতে পারো, যেই কবিতাটা সুন্দর করে উপস্থাপন করবে। দেখো, আমি এখানে একটি নীল কাগজের উপর সাদা মেঘ, এটাতেই তো বোঝা যায় যে এটা শরৎকালের ব্যাপার স্যাপার, তাই না? তো এইখানে দেখো একটি বক, এটাও শরৎকালের প্রতীক, এবং এইখানে অনেকগুলো সাদা সাদা কাশফুল, প্রতীকী কাশফুল। তো এই নিয়ে আমরা এইভাবে কিন্তু শরৎকালের কবিতাটা তোমাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং তোমরা আরো কি কি নতুন নতুন ভিডিও চাও সেগুলো কমেন্ট বক্সে লিখবে। আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেই ভিডিওগুলো আপলোড করতে, এবং তোমরা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। তাহলে এই অধ্যায়ে আমরা যা বুঝলাম, যা দেখলাম, যা শুনলাম, সেটা তো শেয়ার হলোই। তারপরেও আমি বলতেছি যে এই অধ্যায়ে আমরা যা যা করেছি
দেখো এগুলো কিন্তু অধিকাংশই নীল রঙকে প্রাধান্য দিয়ে, কারণ শরৎটা শরৎ পুরাটাই নীল রঙের উপর প্রাধান্য, নীল রঙের উপরেই এই শরতের প্রকৃতিটা দেখা যায়। দেখো আকাশ নীল, এইখানে আমরা এখানে কবিতা লিখেছি এটাও নীল, এবং তোমরা পাপেট তৈরি করবে, পাপেটগুলো নিয়ে গল্প তৈরি করবে, তোমরা বিভিন্ন নাটক নাটিকা গল্প তৈরি করবে, এই বিষয়গুলো নিয়েই তোমরা কাজ করবে। আর আমি যা যা করেছি তা তো করেইছি, তোমরা তোমাদের মতো করে আরো সুন্দর করে শরৎকে কিভাবে ফুটিয়ে তোলা যায়, শরতের বৈশিষ্ট্যগুলো কিভাবে তোমাদের কাজের মধ্যে ফুটিয়ে তুলতে পারো, সেই বিষয় নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবা এবং সেগুলো ফুটিয়ে তুলবা, এবং তোমরা কি কি করেছো সেগুলো অবশ্যই আমাকে পাঠাবা, আমি তোমাদের কাজগুলো দেখব এবং তোমাদের কমেন্ট করব। তাহলে আজকে শরতের অধ্যায়টা এখানেই আমি শেষ করছি।